মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা শ্যামল ঘোষের। গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুকা গ্রামের এক বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা বাদল ঘোষ ওরফে শ্যামল ঘোষ আজ নিজের দোকানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলবাবু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ইদানিংকালে তিনি দেনায় জড়িয়ে পড়েছিলেন আর সেই কারণেই বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিলেন। শেষ পর্যন্ত তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লালুকা মোড়ে দোকান ঘরে গলায় দড়ি দিয়ে অবস্থায় তাকে উদ্ধার করে কামারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শ্যামলবাবু শুধু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন সোশ্যাল ওয়ার্কারও ছিলেন। সামাজিক কাজে তিনি সবার আগে ছাপিয়ে পড়তেন বলেই জানা যায় স্থানীয় সূত্রে। তার এই ধরনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও তার মৃত্যুতে তৃণমূল নেতৃত্ব মর্মাহত। হুগলির গোঘাটের লালুকা থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। বেশ কিছুদিন ধরেই শ্যামলবাবু ব্যবসা করতেন, ভালো প্রতিষ্ঠিত ব্যবসাদার ছিলেন এবং এলাকার একটা বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার ছিলেন। প্রতিটা মানুষের বিপদ আপদ সুবিধা অসুবিধায় গিয়ে দাঁড়াতেন। তিনি কিছুদিন ধরেই মানসিক কিছু একটা সমস্যায় ভুগছিলেন, হয়তো আজকে দেখা গেছে যে তিনি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন। কামারপুর হাসপাতালে নিয়ে আসার পর তেনাকে মৃত বলে ঘোষণা করলো। তো এতে আমরা এবং আমরা এলাকাবাসীরা খুব মর্মাহত যে এই রকম একটা ভালো বিচক্ষণ জ্ঞানবান মানুষ, যিনি মানুষের বিপদ আপদে ও সর্বস্তরের মানুষের বিপদ আপদে তৎক্ষণাৎ ছুটে দাঁড়াতেন এবং নিজের অর্থ ব্যয় করে, নিজের কায়িক পরিশ্রম করে, নিজের সব কিছু এ করে তিনি মানুষের সেবা করতেন, সেই মানুষটা আজকে এইভাবে চলে যাওয়ার জন্য আমরা নিজেরাও খুব মর্মাহত। উনি সুসাইড করেছেন, এবারে কিছু মানসিক সমস্যা হয়তো ছিল ওনার মধ্যে, গলায় দড়ি নিয়ে মারা গেছেন। এখনও উনি একনিষ্ঠ আমাদের দলের লিডার ছিলেন, কর্মী নয়, উনি আমাদের দলের নেতৃত্ব ছিলেন এবং ভালো নেতৃত্ব। এবং উনি যে সোশ্যাল ওয়ার্কটা করতেন সেটা হয়তো আমরা অনেকেই পারি না। তিনি সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে বিপদ আপদে তিনি তাদের সেবা করতেন। বাদল ঘোষ, ভালো নাম শ্যামল ঘোষ, বাড়ি লালুকাই। 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ নার্সারি 3+ থেকে পঞ্চম শ্রেণী 10+ পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। দেনা প্রচুর হয়ে গেল, গত বছর আলু নিয়েছিল, আলু দিতে পারে না, আলু টাকা দিতে পারে নাই, এর জন্য মানুষ আর কেউ আলু দিতে যায় না। এটা থেকেই মনে হচ্ছে এবার কী জানি, আর অন্যান্য কিছু হয়েছিল ঘরে তো নাকি আমার সেটা বলতে পারছি না। গোলা ধরি দিয়ে দোকানে দোকানে শ্যামল ঘোষ। ওনার 2 মেয়ে আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, ভাইপো আছে, ভাইজি আছে। 35 শক্তি নাকি 40, 35 থেকে 40। আমার ভাগ না, আমার নাম রতন ঘোষ। আমাদেরই দলের কর্মী ছিল বাদল ঘোষ। তো কী কারণে মারা গেছে এখনও সঠিক আমরা পাচ্ছি না। তো বিষয়টা খুব মর্মান্তিক ঘটনা এবং খুব দুঃখের বিষয় যে বাদল ঘোষ মারা গেল আজকে গলায় দড়ি দিয়ে। তাতে 10:30 নাগাদ এই ঘটনাটা ঘটেছে, এইটুকুই জাস্ট। এসকে আব্দুল আলী। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? আকর্ষণীয় জব পেতে সমস্যা হচ্ছে? স্পোকেন ইংলিশ না জানার জন্য আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই। আপনার প্রিয় শহরে মার্চ মাস থেকে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। আমাদের যোগাযোগ নম্বর 7076918661, এছাড়াও 8900688976।